ঝড় বর্ষা আর প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত গাবুরায় আজও স্থায়ী বাঁধের ব্যবস্থা হয়নি। সাতক্ষীরার শ্যামনগর উপজেলার দ্বীপবেষ্টিত ইউনিয়ন গাবুরা, 15টি গ্রাম আর 45,000 জনবহুল এলাকাটি দেশের দক্ষিণের সুন্দরবন অঞ্চল নিয়ে গঠিত। গ্রামের চতুর্দিক নদী দ্বারা বেষ্টিত, যার ফলে ক্ষতিগ্রস্ত ইউনিয়নবাসীর একটাই দাবি, ত্রাণ নয় স্থায়ী বাঁধ চাই। 71 বাংলা টেলিভিশনের সাতক্ষীরা প্রতিনিধি রিপোর্ট জানায়, আজকে আমরা সাতক্ষীরা শ্যামনগর উপজেলার, এবার বাংলাদেশের শেষ সীমানা বললে হয় না, এরপরেই আপনারা সুন্দরবন এখানে অবস্থিত। আপনারা জানেন যে এই যে গাবুরা ইউনিয়ন, এটা অত্যন্ত অবহেলিত একটি ইউনিয়ন। এই গাবুরা ইউনিয়ন ইউনিয়ন পরিষদের আওতায় এখানে প্রায় 15টি গ্রাম আছে, যেটার ভিতরে 9টি ওয়ার্ড। 9টি ওয়ার্ডে 45,000 জনগণের বসবাস। এই 45,000 জনগণ এখানে আছেন, 45,000 মানুষ এখানে বসবাস করেন, যারা প্রতিনিয়ত একটা মানে অদৃশ্য হুমকির ভিতরে থাকে। এই অদৃশ্য হুমকি যেটা, সেটা হচ্ছে কখন বাঁধ ভেঙে যাবে, কখন বাঁধ ভেঙে যাবে। এই যে বাঁধ ভাঙার যে এই অদৃশ্য যে হুমকিটা, এই হুমকির ভিতরে তারা প্রতিনিয়ত বসবাস করে। আসিয়ানটি এই গাবুরা ইউনিয়ন পরিষদ, গাবুরা ইউনিয়ন পরিষদের আজকে আমরা 7 নম্বর ওয়ার্ডের সম্মানিত সদস্য ইউপি মেম্বার জিএম আবিয়ার রহমান, আমরা তার সঙ্গে কথা বলবো। এই আসলে গাবুরা ইউনিয়নটি বাংলাদেশের একবার সুন্দরবন কলকাতা ভৌগোলিক কারণে, যার একদিকে আছে খোলপেটুয়া নদী দ্বারা বেষ্টিত, অপর পাশে আছে কপোতাক্ষ নদী দ্বারা বেষ্টিত। সম্ভবত আমার ধারণা আছে 29 কিলোমিটারের মতো প্রায় আবদার ভেড়িবাদ, যেটা পাকিস্তান পিরিয়ডে 1961-62 সালে একটা মেজারমেন্টের আওতায় এই ভেড়িবাদটি নির্মিত হয়েছিল। সেখান থেকে প্রতি বছর রিপেয়ারের কাজ চলে, কিন্তু সম্প্রতি আমাদের 2009 সালে 25শে মে আইলায় যে প্রলয়ঙ্করী ঝূর্ণিজল এবং জলোচ্ছ্বাস হওয়ার কারণে আমাদের সমস্ত ভেড়িবাদটি প্রায় তছনছ হয়ে যায়। তারপরে টেকসই কোনো কাজ আর অবদার ভেড়িবাদে কাজ হয় নাই, রিপেয়ারই কাজ হয়েছে। ইমার্জেন্সি ওয়ার্ক যেখানে ক্ষতিগ্রস্ত সেখানেই কাজ হয়েছে। ভালো একটা টেকসই বাঁধ নির্মাণ না হওয়ার কারণে সবসময়ের মধ্যে আমরা ঝুঁকিতে আছি। যেমন গত ফণি হয়ে গেল, এরপরে বুলবুল যে তাণ্ডব, এই তাণ্ডব লীলায় গাবুরার আবারও যেখানে যায় ইমার্জেন্সি পয়েন্টগুলো ছিল, সরকারিভাবে অবদার মাধ্যমে যে কাজগুলো হয়েছিল সেই কাজগুলো আবারও ভেঙে গেছে, নষ্ট হয়ে গেছে। বিশেষ করে নদী ভাঙন, নদী এই তলদেশ ভরাট হয়ে যাচ্ছে। আমি ছোটোবেলায় দেখেছি এলাকায় যে ধরনের জ্বর পানি জোয়ারে ভরাট হতো, এখন তার চেয়ে 3-4 ফুট স্বাভাবিক জোয়ারের চেয়ে পানি বৃদ্ধি পাচ্ছে, নদীর তলদেশ ভরাট হয়ে যাচ্ছে। আমরা জানি যে ক্লাইমেট চেঞ্জের কারণে, অনেক জলবায়ু পরিবর্তনের কারণে অনেক প্রভাব আছে। এই প্রভাবের কারণে সবচেয়ে আমাদের বাংলাদেশের মধ্যে এই গাবুরা ইউনিয়ন, আশেপাশে পদ্মপুকুর, বেতকাশি, উত্তর বেতকাশি কিছু এলাকা দিয়ে আমরা অত্যন্ত ঝুঁকির মধ্যে। যখনই প্রাকৃতিক দুর্যোগের কোনো সংকেত দেওয়া হয় তখনই এলাকার মানুষ যানমালের নিরাপত্তা নিয়ে ছটফট করতে থাকে, কোথায় যাব, কোথায় উঠব। একাত্তর দরিদ্রতা পীড়িত এলাকা, যেখানে কর্মসংস্থানের অত্যন্ত অভাব হয়ে গেছে। আগে আমাদের মূল কর্মসংস্থান ছিল সুন্দরবনের উপরে, মাছ কাঁকড়া একবার গরানের ফাঁস দিত, পাতার ফাঁস দিত, সেগুলো প্রায় বন্ধ। তারপর জঙ্গলের মধ্যে কাঁকড়া এবং পাশ মাছের ফাঁস যেটা প্রচলিত থাকলেও, ছাড় থাকলেও, মানে জলদস্যুদের উৎপাতের কারণে সেখানেও একটা বড় আকারের একটা জটিল বিঘ্ন ছিল জঙ্গলের মধ্যে, যে তাদের রুজি রোজগারের ব্যবস্থা করার জন্য। তারপরও সরকারিভাবে আবারও প্রায় 3 মাসের মতন এই পারমিট বন্ধ করে দিয়েছে, যার কারণে এই মাঝে করোনার মহামারী, করোনা ভাইরাসের কারণে বাইরেও মানুষ দিনমজুরির কাজ করতে যেতে পারতেছে না। সম্প্রতি আমপানের কারণে যে আমাদের নেবুবনিয়া 2টা পয়েন্ট ভেঙে গেছিলো, একটা নাপিতখালী আর নেবুবনিয়া, নাপিতখালী সেটা তাৎক্ষণিকভাবে বন্ধ হয়ে গেছিলো, ওখানে মোটামুটি এখন টেকসই। আমরা জানি যে খুব দ্রুততে কাজ হবে। আমাদের বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী, আমাদের সকলের প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা, আমরা তার মুখ থেকে শুনেছি এবং তিনি ব্যক্তিগত গাবুরাকে চেনেন, গাবুরাকে নামেই চেনেন তিনি। তিনি তানার কথা আমরা আশ্বস্ত হয়েছিলাম যে আমাদের বাংলাদেশের সেনাবাহিনীর মাধ্যমে
আমাদের বাতি দ্রুত নির্মিত হবে, সে কারণে আমরা কিন্তু স্বতঃস্ফূর্তভাবে সেখানে কাজ করে পানি আটকে দিয়েছিলাম। কিন্তু আসলে কী কারণে জানি না যে অদ্যবধি এই রিং বা মূল যে কলোজারে বাঁধছে সেটা নির্মিত হয়নি। যে 96 চেন রাস্তা আমরা করেছিলাম সেটা এই মাঝে যে প্রাকৃতিক একটা দুর্যোগ হয়ে গেল, এই দুর্যোগের কারণে সেই বাঁধটি ওই দিন সম্ভবত 20 তারিখে 7 জায়গায় ওই বাঁধটি ছুটে গেল, যার কারণে আমরা আর আবারও লোকজন নিয়ে সেখানে কঠিন পরিশ্রম করেছি। এবং বিশেষ করে আমাদের ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান জনাব শফিউল আজম লেলিন ভাইয়ের নেতৃত্বে বা আমারও অনেক ভূমিকা সেখানে ছিল, লোকজন নিয়ে আমরা 3-4 দিন কাজ করে চার দিন অক্লান্ত পরিশ্রম করে অবদার সব ওখানে অবদার ইসো এক্সচেঞ্জ বিশেষ করে আমাদের সুযোগ্য ডিসি মহোদয় সহ অনেক নেতৃবৃন্দ অনেক কর্মকর্তা সরকারি কর্মকর্তাবৃন্দ সেখানে ছিলেন, সকলের সহযোগিতায় প্রচেষ্টায় আমরা সেই রিংবাদটি কলোজারের যে রিংবাদ সেটাও দিতে সক্ষম হয়েছি। কিন্তু আমার দাবি হলো আজকে 71 টিভির মাধ্যমে আপনাদের মাধ্যমে আমি বিশেষ করে সরকারের দায়িত্বপ্রাপ্ত সমস্ত কর্মকর্তা উচ্চপদস্থ কর্মকর্তা সহ আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের আকুল আবেদন যে খুব দ্রুততার সাথে আমাদের নেবুনিয়ার মূল কলোজারটি আটকাতে হবে, সাথে সাথে এই গাবুরে ইউনিয়নের টেকসেট মজবুত অবদার বাঁধ যেটা আছে সেটা আমাদেরকে দিতে হবে। তাহলে আমাদের এই এলাকার মানুষের তেরানের চাহিদা নেই, আমাদের কাজ আমরা করে খেতে পারবো। এই পয়েন্টটা অতি দ্রুত, এই দ্রুত যদি এখানে সংস্কার না করা যায়, এই বাঁধ যদি না দেওয়া যায়, তাহলে কোনো রকম এই পয়েন্ট থেকে এখানে যে কোনো সময় যে কোনো রাতে এই পানির চাপে এখানে ভেঙে লোকালয়ে পানি ঢুকে আবারও সেই ভয়াবহ অবস্থা সৃষ্টি হতে পারে। আমরা তাৎসিদের একটা স্থায়ী সমাধান হোক, বিশেষ করে প্রায় প্রত্যেকটা প্রাকৃতিক দুর্যোগের সময় আমাদের জেলা প্রশাসন আমাদের মাঝে এসে আশ্বস্ত করে, বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রীর কথাটা বারবারই বলে যে মাননীয় প্রধানমন্ত্রী গাবুরার প্রতি তার সুদৃষ্টি আছে এবং তিনি গাবুরাকে গাবুরার কোনো মানুষের জন্য জানমালের কোনো ক্ষতি না হয় এই কথা আমাদেরকে বলেছেন আপনার। সুপ্রিয় দর্শক, আমরা আজকের এই যে গাবুরা ইউনিয়নের যে 9টি ওয়ার্ড এবং 15টি গ্রাম এই ইউনিয়নের ভেতরে অবস্থিত আছে, এখানে প্রায় 43-45 হাজার মানুষের বসবাস। আমরা প্রায় প্রত্যেকটি মানুষের সাথে এখানে কথা বলে জানতে পেরেছি যেটা হচ্ছে এখানে ত্রাণের চাহিদা চাইতে এখানের স্থায়ী টেকসই যে বাঁধটা, এই বাঁধটা অত্যন্ত জরুরি। এই বাঁধ যদি এখানে মানে অচিরেই এই বাঁধটা যদি নির্মাণ না করা হয় তাহলে এখানকার 45 হাজার মানুষের যে জীবনযাত্রা, এই জীবনযাত্রাটা ব্যাহত হবে। রাতখারা বাংলাদেশের 64টি জেলার ভেতরে সাতক্ষীরা জেলাটি একদম দক্ষিণ অঞ্চলে অবস্থিত এবং এই দক্ষিণ অঞ্চলের জেলার ভেতরে এই গাবুরা ইউনিয়ন যেখানে আমরা এখন দাঁড়িয়ে আছি, এই গাবুরা ইউনিয়নটি সর্বশেষ ইউনিয়ন পরিষদ যেখানে 45 হাজার মানুষ ছোট বড় সবাই বসবাস করে। তো আমাদের সাতক্ষীরা জেলাবাসীর পক্ষ থেকে একটাই দাবি আশা যে অচিরেই এখানে পানি উন্নয়ন বোর্ড সহ সংশ্লিষ্ট দপ্তরের সুদৃষ্টির মাধ্যমে এখানে যে একটা টেকসই বাঁধ নির্মাণ হবে, এই টেকসই বাঁধটার জন্য এখানকার সাধারণ মানুষও আমাদের সাতক্ষীরা জেলাবাসীর একটাই দাবি। এখানকার মানুষ আরও প্রশ্ন তুলেছেন যে আসলে টেকসই বাঁধ ছাড়া এই বাঁধ কোনো রকমে যে এই গ্রামকে বাঁচাতে হলে টেকসই বাঁধের অবশ্যই প্রয়োজন। আমরা সরেজমিনে এসে যেটা দেখছি যে টেকসই বাঁধ ছাড়া এই গ্রামকে বাঁচানো, এই গাবুরা ইউনিয়নকে বাঁচানো কোনোভাবেই সম্ভব নয়। তাই আমরা চাই যে টেকসই বাঁধই আমাদের এখন মুখ্য বিষয়। টেকসই বাঁধ ছাড়া এখানকার মানুষ জনজীবন চলাচল এবং তাদের জীবন জীবিকা নির্বাহ করা কোনো মতেই সম্ভব নয়। তাই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুদৃষ্টি কামনা করছি যে তিনি আমাদের প্রত্যেকটি বাঙালি জাতি এবং বাঙালিকে তিনি অত্যন্ত ভালোবাসেন এবং তিনি জানেন এই গাবুরা সম্পর্কে। তার তিনি আমাদেরকে ইতিমধ্যে আমরা বিভিন্নভাবে শুনেছি যে গাবুরায় টেকসই বাঁধ নির্মাণ হবে। তো আমরাও চাই অচিরেই এবং খুব দ্রুত যেন এই গাবুরা ইউনিয়নের এই চতুর্ধার বেষ্টিত যে টেকসই বাঁধটি, এই বাঁধটি নির্মাণ করে এখানকার 45 হাজার মানুষ সহ এই জেলাবাসীর মানুষের ভাগ্যের উন্নয়ন ঘটানোর দাবি এই এলাকাবাসীর।